বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হাদিসে আছে যে স্বামী হচ্ছে স্ত্রীর জান্নাতের চাবি। সুতরাং ইসলাম স্বামী ও স্ত্রী উভয়কে দিয়েছে সম্মান ও মর্যাদা। কিভাবে আপনি একজন উত্তম স্ত্রী হবেন? দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য সর্বপ্রথম কাজ হলো মহান আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, তাদেরকে জোড়ায় জোড়ায় বিভক্ত করে দিয়েছেন। নারী পুরুষের এই জোড়া আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। অনেকে তার ইচ্ছা মতো করে জীবন সঙ্গী নির্ধারণ করতে চায়, কিন্তু সেটা করতে পারে না। কেননা মহান আল্লাহ তার জীবন সঙ্গী হিসেবে পছন্দের সেই নারীকে নির্ধারণ করে রাখেনি। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম পুরুষ সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি আমার স্ত্রীর কাছে সর্বোত্তম ব্যক্তি। আরও একটি হাদিসে এমনও আছে যে স্বামী হচ্ছে স্ত্রীর জান্নাতের চাবি। সুতরাং ইসলাম স্বামী ও স্ত্রীকে দিয়েছে সম্মান ও মর্যাদা। একজন স্ত্রী স্বামীর কাছে কিভাবে উত্তম স্ত্রী হতে পারবেন, এমন দশটি ইসলামিক টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক, দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। স্ত্রীর প্রথম কর্তব্য হলো দোয়া করা। আসলে আমাদের জীবনের সকল ভালো বিষয়গুলোই হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহকে আমাদের ভুলে গেলে চলবে না। আল্লাহই পারেন আমাদের দুনিয়ার বৈবাহিক জীবনে সফলতা দান করতে। এজন্য একজন স্ত্রীকে অবশ্যই আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে, হে আল্লাহ, আপনি আমাদের বৈবাহিক জীবনকে উত্তম রূপে যাপন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে জান্নাত দান করুন। দুই, স্বামীর কথা শোনা এবং তার আনুগত্য করা। স্ত্রীর কর্তব্য স্বামীর আনুগত্য করা। কেননা স্বামী হচ্ছে ঘরের কর্তা, সুতরাং তাকে তার প্রাপ্য সম্মান ও অধিকার দেওয়াই হচ্ছে একজন আদর্শ স্ত্রীর কর্তব্য। তিন, স্বামীকে সবসময় খুশি রাখার চেষ্টা করা। স্বামীকে সবসময় খুশি রাখা। হাদিসের ভাষ্য হলো, স্বামী হচ্ছে স্ত্রীর জান্নাতের চাবি। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নারী যদি এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, তাহলে সে জান্নাতে যাবে। সুতরাং একজন আদর্শ স্ত্রীর সব সময়ের কামনা হবে স্বামীকে সন্তুষ্ট রাখা। চার, ঝগড়া এবং সব ধরনের রাগারাগি করা থেকে বিরত থাকা। কারণ ছোট একটি রাগারাগি হতে পারে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্বের কারণ। হয়তো স্ত্রীর কোনো দোষ নেই, এমনকি স্ত্রী কোনো দোষ করেনি, তবুও স্ত্রীর উচিত হবে সরি বলে পরিস্থিতিকে অনুকূলে নিয়ে আসা। নিজেদের মাঝের কোনো বিষয়ে প্রতিবাদ না করা, কেননা প্রতিবাদ করলেই মূলত দ্বন্দ্বের সৃষ্টি হয়। এমন পরিস্থিতির সূচনাতেই যদি স্ত্রী বলে সরি, আসো আমরা মিশে যাই, মিলে যাই, তাহলে কখনো স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হবে না। পাঁচ, স্বামীকে তার ভালো কাজের জন্য ধন্যবাদ জানানো। একজন আদর্শ স্ত্রী যখন স্বামীকে তার ভালো কাজের জন্য ধন্যবাদ জানাবে, তখন স্বামী খুশি হবেন। এটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। আমাদের সমাজের যে সকল নারীরা এমন করেন না, তাদের বৈবাহিক জীবন খুব একটা ভালো হয় না। ছয়, স্বামীর সাথে আড্ডা দেওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পুরুষদের স্বাভাবিক স্বভাব হচ্ছে তারা হৃদয়গ্রাহী ও হাস্যোজ্জ্বল নারীদের পছন্দ করে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, হে জাবের, তুমি এমন নারীকে বিবাহ করো যে তোমাকে আনন্দ দেবে এবং তুমিও তাকে আনন্দ দেবে। সাত, নিজে সর্বদা হাস্যোজ্জ্বল থাকুন। অনেক আগে থেকে নারীরা ঘরে গয়না পরত ও সাজসজ্জা করে থাকত। পবিত্র কোরআনে এসেছে, তোমার কাছে যেই ধরনের গয়না আছে তুমি তা পরো এবং সুন্দর সুন্দর পোশাক পরিধান করো তোমার স্বামীর জন্য। সুতরাং একজন আদর্শ নারীর কর্তব্য হবে এই আদর্শকে অনুসরণ করা। আট,
হুর আল আইন অর্থাৎ জান্নাতি নারীদের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করুন এবং তাদের অনুসরণ করার চেষ্টা করুন। কেননা কোরআন ও হাদিসে জান্নাতি নারীদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, সেই বিষয়গুলো ধারণ করার চেষ্টা করুন। নয়, স্বামী কাজ থেকে ঘরে ফিরলে তার যত্ন নিন। ধরুন আপনার স্বামী এখন অফিস শেষে বাসায় ফিরবে, সুতরাং আপনি আপনাদের বাসাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখুন, নিজে ভালো কাপড় পরিধান করুন এবং সন্তানদের ভালো কাপড় পরিধান করান। এমনটাই একজন পুরুষের কাম্য। আর এর মাধ্যমেই মূলত স্বামী ও স্ত্রীর বৈবাহিক জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পায়। দশ, স্বামীর হৃদয় জয় করার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করুন। আল্লাহ আপনাকে সকল প্রকার সৌন্দর্য দান করেছেন, আপনি আপনার এই সকল সৌন্দর্যকে ব্যবহার করে আপনার স্বামীর হৃদয়কে জয় করার চেষ্টা করুন। পরিশেষে পৃথিবীর সমস্ত দাম্পত্য জীবনের সুখ শান্তি কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি এই ভিডিও থেকে আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমরা মনে করব আমরা ততগুলো মানুষকে হেল্প করতে পেরেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলেই ভালো থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।